সম্মানিত সভাপতি ও মেলায় আগত সকল দর্শনার্থীবৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করব। আজকে আমাদের মেলার শুভ উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি, গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, স্বাস্থ্য বন্ধু জনাব ডাক্তার আনোয়ার ফরাজি ইমন ভাই। ইমন ভাই আপনাদের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করবেন ফিতা কেটে। এরপরে ইমন ভাইয়ের সাথে আমাদের গেস্ট অফ অনার ফারজানা করিম, যিনি একজন কবি, একজন লেখক, যার একটি কবিতার বই 71টি ভাষায়, সারা বিশ্বের 71টি ভাষায় যার বই মুদ্রিত হয়েছে, তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথির সাথে গেস্ট অফ অনার হিসেবে। তিনিও ফিতা কাটবেন এবং আমাদের মেলার স্টলগুলো ভিজিট করবেন। আপনারা অবগত রয়েছেন আজকের আমাদের এই মেলায় নারী উদ্যোক্তাদের মেলা, ওয়েব ওয়েব ফাউন্ডেশন, উইমেন এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ, নারী উদ্যোক্তা বাংলাদেশের এই গ্রুপের এটাই প্রথম মেলা। এবং ইভেন্ট আয়োজনে রয়েছি আমরা বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম, আরিয়ান ইভেন্ট, সহযোগিতায় ফরাজি হসপিটাল, ডেলিভারি পার্টনার ডোরেক্স সহ আজকে যারা এখানে স্টল নিয়ে আসছেন নারী উদ্যোক্তা আপুরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের অর্গানাইজারদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সামনে খুব স্বল্প আকারে ফিলিংস নিয়ে আসবেন এই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, যিনি এই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা, আমাদের লায়ন এম এ কুদ্দুস স্যার। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শান্ত ভাই। এই আমার প্রতিষ্ঠানে এই প্রথমই একটা মেলার উদ্বোধন হলো, আমাদের কাছে খুবই ভালো লাগছে যে নারীরা যে সামনে আছে, আগাইয়ে যাচ্ছে, তারও একটা প্রমাণ এখানে হচ্ছে। এখানে সব নারীরাই তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের আপনার সরঞ্জাম, এমনকি পিঠা মেলা ও পর্যন্ত এখানে আছে, এবং খাবার দাবারের বেশ আয়োজন আছে, বিভিন্ন পোশাকের এখানেই আছে, ব্যাগ থেকে আরম্ভ করে এরা ভ্যারাইটিস টাইপের অনেকগুলি করছে, খুবই ভালো লাগছে। এবং এখানে যারা আসছে এবং অনেক অতিথিবৃন্দ আসছে, আমার কাছে খুব আনন্দ লাগছে যে আমার এই একটা নগণ্য বা সামান্যতম একটা প্রতিষ্ঠান মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, এখানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। আমি আপ্রাণ চেষ্টা করতেছি তাদেরকে সহযোগিতা করতে, এবং আমার খুবই ভালো লাগছে। এবং এদের উত্তরোত্তর এদের সমৃদ্ধি বৃদ্ধি হোক এটাই কামনা করছি। এবং আপনারা যারা দর্শক এগুলি দেখছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত একবার হলেও আসুন, আসে আমাদের এই নারীদের উদ্যোক্তা আর যে মেলা, এটা একটু সচক্ষে পর্যবেক্ষণ করুন, কিনুন আর না কিনুন আপনারা দেখে সন্তুষ্ট হবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওই শান্ত ভাই, সকল নারী উদ্যোক্তাদের আমাদের ওয়েবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার একটি মেলা আপনাদের
আজকের এই মেলাটি সফল হলে ইনশাআল্লাহ আমরা আরো বড় করে আয়োজন করতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে আমাদের ওয়েবের আজকের এই আয়োজন। কাজী, একটু পরেই আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। আমাদের উদ্বোধনের জন্য সব অতিথিরা চলে আসছে অলরেডি। আমরা কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন অনুষ্ঠান করবো। আমরা উদ্বোধনের জন্য আমাদের ওদেরকে ওকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু করবো। আমাদের এখানে অনেক বিশেষ ব্যক্তিত্বরা আসছে, শান্তভাই সবার কথা বলেছেন এবং আপনারাও ইতিমধ্যে অনেক আগে থেকেই জানেন, তো তাদেরকে নিয়ে আমরা আজকের এই শুভ উদ্বোধন করবো। আশা করি আপনাদের এই আয়োজন সবাই এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ রবীন ভাইকে। আমরা এখনই শুরু করে দিচ্ছি আমাদের আজকের শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন করার জন্য আমি আহ্বান করছি ডক্টর আনোয়ার ফরাজি ইমন ভাই, সাথে ফারজানা করিম আপা এবং জাফরি ভাই সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন, বনশ্রী গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই আসবেন, ফিতা গেটে উদ্বোধন করবেন। টানা রাখো, ওই পাশে চলো। হ্যাঁ, দর্শক, এখন আমাদের সেই মহেন্দ্রক্ষণ নারী উদ্যোক্তা বাংলাদেশ ওয়েব ফাউন্ডেশনের পক্ষে আজকে যে নারী উদ্যোক্তাদের মেলা শুরু হতে যাচ্ছে, মেলা শুভ উদ্বোধন করার জন্য প্রস্তুত আমাদের ডক্টর ইমন ফরাজি ইমন ভাইয়ের নেতৃত্বে প্রধান অতিথি, গেস্ট অফ অনার এবং বিশেষ অতিথি সহ ওয়েব ফাউন্ডেশনের সভাপতি রূপা আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিরা সবাই রয়েছেন। চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি সহ যারা রয়েছেন সবাই এখন আমাদের ফিতা কেটে আজকের মেলা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য ইমন ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এটা করতালি হবে, দর্শক যাদের হাত খালি সবাই করতালি, করতালি যাদের হাত খালি সবাই করতালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দ প্রত্যেকটি স্টলে স্টলে যাবেন, স্টল ভিজিট করবেন, স্টল থেকে কেনাকাটা করবেন। আমরা জানি ইমন ভাই অনেক টাকা পয়সার মালিক, ফারজানা আপা অনেক টাকা পয়সার মালিক, সাথে জাফরি ভাই তো আছে টাকা পয়সা নিয়ে আসছে, সবাই এখন শপিং করবে। ব্যবহার করতে দিতে হবে, ঠিক আছে? ক্রেডিট কার্ড বা এমএস কার্ডের ব্যবহারের সুযোগ আছে কিনা তাহলে সেটা দেখে আমরা কিন্তু কিনবো। আমরা তো এখন টাকা পকেটে করে ঘুরি না। কি ও বিকাশ করা যাবে নাকি? এটা নিশ্চয়ই নারীরা যে এগিয়ে যাচ্ছে তার প্রতিফলন আজকে বনশ্রীতে মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই মেলা দেখেই বোঝা যায়। আমরা এই মেলার শুভ উদ্বোধন করলেন আমাদের ফারজানা করিম আপু, অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত অনেক মানুষের আইডিয়াল, অনেক মানুষের মনের কথা তার কবিতার ভাষায় তার লেখার ভাষায় করে থাকেন। আপুকে ধন্যবাদ বনশ্রীতে আসার জন্য। আর এই উদ্যোক্তার যিনি কর্ণধার, যিনি নারীদেরকে নিয়ে ভাবে আর ছেলেদেরকে মাঝে মাঝে একটু সুযোগ করে দেয় এই নারীদের মাঝে আসার, সেই আমাদের বাংলাদেশ নারী বাংলাদেশ নারী উদ্যোক্তার সম্মানিত প্রেসিডেন্ট রূপা আহমেদ এখানে উপস্থিত আছেন, আরেকজন প্রিয় মুখ যার সাথে আজকেই আমার প্রথম পরিচয় হলো, স্কিল ডেভেলপমেন্টের সম্মানিত সিও জাফর ভাই নাকি জাফরি, জাফরি ভাই ওনাকে ধন্যবাদ। আর এখানে আরও অন্যান্য বনশ্রী সোসাইটির অনেক নেতৃবৃন্দ আছে, বিশেষ করে মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান আমাদের এই অত্র এলাকার মধ্যমণি আমাদের কুদ্দুস ভাই আছেন। আমি আর নামে অ্যাড্রেস না করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে এখানে যারা মেলা অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের যে একটা স্পিড দেখা যায় এটা আমাদেরকে উজ্জীবিত করেছে, আমরা আনন্দিত এবং এই মেলার শুভকামনা ঘোষণা করছি। এবং এই মেলা থেকে আমরা নিশ্চয়ই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করব, এই আশা ব্যক্ত করে ফারজানা আপুর মুখ থেকে কিছু কথা শোনার আগ্রহ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এবার আমাদের মেলা উপলক্ষে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন ফারজানা করিম, যিনি একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং কবি। অনুরোধ করছি ফারজানা আপাকে।
খুবই ভালো লাগছে। প্রথমত হচ্ছে রূপা আহমেদ, যে বলা যায় এই টোটাল মেলাটার অ্যারেঞ্জার সম্ভবত, এবং সব কিছুর খুব সুন্দরভাবে সে খুব ভালো একজন সংগঠক, এবং পাশে রবিন ভাই আছেন, তারা দুজনে মিলেমিশে খুব সুন্দর করে কাজ করে। আসলে যে কোনো একজন নারীকে এগিয়ে যাওয়ার পেছনে তার পার্শ্ববর্তী মানুষটি সহায়তা করা খুবই জরুরি। তো ওদেরকে দেখে আমার মনে হয় যে ওরা একজন একজনের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড এবং খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা এই ছোট ছোট মেলা, ছোট ছোট মেলাগুলো করে আস্তে আস্তে বড় মেলার দিকে অগ্রসর হবেন। এবং এখন আজান পড়ছে, আমরা একটা অবশ্যই বিরতি নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাই করেন না কেন সচেতনতার সঙ্গে থাকবেন। যদিও এই মুহূর্তে আমার মুখে কোনো মাস্ক নেই, তারপর আপনাদের বলছি আপনারা সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারজানা করিম আপুকে। আমরা এখন ভিজিট করব, ভিজিটের পরে আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবার বক্তব্য শুনবো আমাদের মঞ্চে। ধন্যবাদ।